ছুটি মনে মনে মিলন হলে বিধাতার স্বর্গ যেন সৃষ্টি হয় চিরদিনে তুমি আয় হয়েছে হায় প্রেমের জয় চিরদিনে তুমি আয় হয়েছে হায় প্রেমের জয় নাজমা কোথায় নাজমার খুব অসুখ হুজুর নাজমা নাচ গান ছাড়া আজকে রুমার জন্মদিন কিছুতেই হতে পারে না আমার মেয়ের জন্মদিনের চেয়ে ওর অসুখ কি বড় হলো আকাশ কল্লু যাও নাজমাকে তুলে আনো পানি নাও মা মরণের কেউ করেনি ভয় চির
দাঁড়া, কোথায় যাস? দেখো না বাবা, ছেলেটা কেমন করে কাঁদছে। ও কিছু না, ওসব লাওয়ারিশ বেওয়ারিশদের কিছুতে কিছু হয় না। ওদের দিয়ে নাচ গান করানো যায়, আমোদ ফুর্তি করা যায়, কিন্তু ওদের কাছে যেতে নেই, ওদেরকে ধরতেও নেই। নিজেকে কিছুতেই ধরে রাখতে পারলাম না। মিষ্টি যৌবন আর অদ্ভুত মায়া ভরা চোখ আমাকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে এলো তোমার কাছে। কিন্তু আপনি আমার দুটো পরিচয়। প্রথম পরিচয় তোমাদের জমিদারের বন্ধু, আর দ্বিতীয় পরিচয় তোমার ভালোবাসার ভিখারি চৌধুরী রায়হান গফুর। কি করছেন? এটা কি? গোলাম ভাই, তুমি ওনাকে যেতে বলো। আমরা আপনাকে সম্মানে গান বাজনা কইরা এলাম, আর আপনি আমার ওস্তাদের মাইয়ার ইজ্জত নিয়ে টানাটানি করতেছেন। মাইরা আপনারে। না না, আমি চাচ্ছি ওকে শহরে নিয়ে গিয়ে দেশের শ্রেষ্ঠ গায়িকা বানাবো। চুপ করেন! জমিদারের বন্ধু বলে কি মাথা গিন্না নিছেন? মনে করছেন কি গরিবের ইজ্জতের দাম নাই? তুমি বিশ্বাস করো, আমার আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। ভালো উদ্দেশ্যটা কি? পারবেন আমার বইনের বিয়া করে স্ত্রীর মর্যাদা দিতে? আমি তো তাই বলছি। গোলাম ভাই, আরে তুই চুপ কর, আমি তোর বড় ভাই, আমার কথা কইতে দে। শোনেন, যদি বিয়া করতে রাজি থাকেন তো কন, আজ রাইতেই বইনের বিয়া দিব। আর যদি রাজি না থাকেন তাইলে মুখে চুন কালি মাখাইয়া গলায় জুতার মালা দিয়া এখান থেকে বের করে দেব। আমি সত্যি সত্যি বিয়ে করতে চাই। মুখের কথাই হইব না, এখনই আপনার বিয়ে করতে হইব। কি বলছো গোলাম ভাই? বাবা বাড়িতে নেই। আরে বাজার নাই তো কি হয়েছে? আমি তোর বড় ভাই, বড় ভাই বাপের মতো। দেহি বাপ না থাকলে বড় ভাইরে বাপের কাম করতে হয় না। যা কিছু হইব শরীয়ত মোতাবেকই হইব। আমি কাজী, আমি উকিল, আমি সাক্ষী, এই বিয়া হইব, আমি এই বিয়া দিমু। আসেন আসেন দুলা মিয়া, আসেন। ওয়ালাইকুম সালাম। চলে শরীয়ত মতো কেস ফিট করে দিলাম, এবার আমার কেস। ডোন্ট ওয়ারি, ভয় পেও না, তোমাকে যা কথা দিয়েছি সেই মোতাবেক কাল সকালে তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। গোলাম থেকে একেবারে মালামাল খা বানিয়ে দেব। তোমার আর তো কোনো সন্দেহ নেই যে আমি তোমাকে ভালোবাসি? আমার শুধু এইটুকু মিনতি, আমি এখানে থাকতে চাই।
হেরে দিন না, ঘুমাবি না? কি সুন্দর গান মা, ওর এত সুন্দর গান কি করে গায়, এত সুন্দর কি করে নাচে? ওরা যে ছোটবেলা থেকে শিখেছে। ছোটবেলা থেকে শিখলে কি ওরকম গাওয়া যায়? যায়। বাজাও রিনা। আমি বাঁশি বাজানো শিখছি বাবা। চুপ। আর তুই বেজন্মা লাওয়ারিস, তোর এত বড় সাহস যে তুই তোর মুখ থেকে বের করে এসব নোংরা জিনিস আবার আমার মেয়ের মুখে দিস? বাবা, ওর কোনো দোষ নেই, আমি তো শিখতে চেয়েছি। সরে যা, এই বেজন্মা বেওয়ারিস কুত্তার বাচ্চাকে আমি। মির্জা সাহেব, আপনারা জমিদার, এই সমাজের মাথা, আমরা হুজুর বলে সাহেব বলে চিরদিন সম্মান করে এসেছি, কিন্তু বিনিময়ে আপনারা আপনারা দিয়েছেন শুধু ঘৃণা আর লাঞ্ছনা। তোর মতো একটা চরিত্রহীনা মেয়েকে আর ওর মতো একটা বেজন্মা সন্তানকে আজও যে এই গ্রামে থাকতে দিয়েছি, এই তো যথেষ্ট। অনেকবার আপনি এই কথাটা উচ্চারণ করেছেন, গরিব বলে মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর না। মির্জা সাহেব, পৃথিবীতে কোনো সন্তানই বলতে পারে না তার বাবাকে, আপনিও বলতে পারবেন না যাকে আপনি বাবা বলে জেনেছেন তিনি আপনার জন্মদাতা কিনা। এমনকি ওই মেয়েটির জন্মদাতা বাপ আপনি কিনা তাও আপনি নিশ্চিত করে বলতে পারবেন না। মুখ সামলে কথা বল হারামজাদি, তোর বেজন্মা ছেলের সাথে আমার মেয়ের তুলনা দিস? মির্জা সাহেব, বেজন্মা কাকে বলে জানেন? আজ আমার এই ছেলে যদি যুবক হতো আর আপনার মেয়ে হতো যুবতী, এভাবে যদি আমার ছেলের গান বাজনার আকর্ষণে আপনার মেয়ে ছুটে আসত এবং সেই সুযোগে আমার ছেলে যদি আপনার মেয়ে সর্বনাশ করে তাকে একটা সন্তান। চিৎকার করবেন না, এই গরিবরা তা কখনো করে না, কিন্তু আপনাদের মতো বড় লোকরা তা করে থাকে। আপনার বন্ধু যেভাবে বিয়ের নামে ছলনা করে আমার সর্বনাশ করে ওই সন্তানের জন্ম দিয়ে গেছে। খবরদার, খবরদার, আমার বন্ধুর নামে কোনো অপবাদ দিবি না। কোথাকার কোন পাপ পেটে নিয়েছিলি তা তুই জানিস। হ্যাঁ, আমি জানি, একমাত্র আমি জানি, কারণ আমি মা। যেমন ওই মেয়ের মাই শুধু জানে ওর জন্মদাতা আপনি না অন্য কেউ। নায়েব। জি হুজুর। বিচার ডাকো, গ্রামের সবাইকে ডাকো, আজ এই পাপিষ্টা আর তার পাপের সন্তানের বিচার হবে। এই পাপিষ্টা, এই দুশ্চরিত্রা মেয়ে মানুষ দাবি করে যে তার বিয়ে হয়েছিল, কবে বিয়ে হয়েছিল, কোথায় বিয়ে হয়েছিল, কে বিয়ে দিয়েছিল, কে সে বিয়ের সাক্ষী ছিল? আল্লাহ, আল্লাহ সাক্ষী আছে, মানুষ বেইমানি করলেও আল্লাহ সব দেখে, সব জানে। শোনো, শোনো কথা, এমন ভাবে বলছে যে যেন বিয়ে এই গ্রামেই মাটিতে হয়নি, আসমানে যে হয়েছিল, তাই এই গ্রামের কেউ দেখেও নি, কেউ জানেও নি। বলো, তোমরাই বলো, বিয়েই যদি হবে তাহলে তোমরা কেউ কিছু জানতে পারলে না কেন? এই যে তোমরা, তোমরা যারা ব্যান্ড পার্টি বাজাও, তোমরা তো অন্তত জানতে, এই তোমাদের স্বার্থের কথা ভেবেই এতদিন কিচ্ছু বলিনি। ওই ছেলে পাপের ফসল, পাপ, সারা গ্রামে এই পাপের ফসল কি ছড়ানো যায়? ওরে গ্রাম থেকে বাই করে দেন, ওরে পাথর মেলা শেষ করে দেন, এই তন্ত্রে বাই করেন। থামলেন কেন? মারেন, আরো মারেন, আমাকে মারেন, ওকে না, ও কোনো পাপ করেনি। একটা শিশু যখন জন্ম নেয় তখন তার বুকে আল্লাহর দেয়া রূহ ছাড়া আর কিছুই থাকে না, রূহ পাপই হতে পারে না। ওর জন্মে যদি কোনো পাপ থেকে থাকে তবে সে পাপ ওর না, আমার। কিন্তু আমি জানি আমি কোনো পাপ করিনি, পাপ যদি হয়েই থাকে তবে সে পাপ আমাকে দিয়ে কেউ করিয়েছে। যেমন আপনারা যারা এই শিশু বাচ্চাটাকে পাথর ছুঁড়ে মেরেছেন, পাপ আপনারা করেননি, কেউ আপনাদের দিয়ে পাপ করিয়েছে। এভাবে বড়লোকেরা গরিবদের উপর
নিজেদের পাপ চাপিয়ে দেয়। দেখেছেন দেখেছেন কথার ভঙ্গি দেখেছেন? ভয় নেই মির্জা সাহেব, আমি আমার সন্তানকে নিয়ে চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে, আপনাদের সীমানা ছেড়ে, দূরে, বহু দূরে। তবে একটা কথা বলে যাচ্ছি, পাপ পাপ কেউ ক্ষমা করে না, সত্যিকারের পাপি একদিন না একদিন সাজা পাবেই। বড় বড় কষ্ট থেকে পার হতে হবে। মাসুদ উঠে আয়, আয়
সুদ আয় মাসুদ উঠে আয় উঠে আয় মাসুদ আরো আরো উপরে তোকে উঠতে হবে মাসুদ বিপদ বাধা ভয় সবকিছু জয় করতে হবে তোকে তোর নাম হবে সাহস তোর নাম হবে নির্ভয় তোর নাম হবে শক্তি মাসুদ ময়নাপাড়ার মির্জাবাড়ির ঘটনা তোর মনে আছে মনে আছে মা সেদিন কেন ওরা তোকে পাথর ছুঁড়ে মেরেছিল জানিস না মা কারণ ওরা তোকে লাওরিস বলে প্রমাণ করতে চেয়েছিল মা তুমি তো কোনোদিন জানতে চাসনি কে তোর বাবা মা তোমাকে ছাড়া কোনো কিছু কোনোদিন জানতে চাইনি আর কোনো কিছুই জানতে চাইব না তোর বাবা এই শহরে কোথাও আছে শুনেছিলাম বিরাট বড় লোক ময়নাপাড়ার জমিদার মির্জা সাহেবের বন্ধু সে গ্রামে যে আমাদের এই ব্যান্ড পার্টি গোলাম খার সাথে মিলে ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করে কিন্তু পরদিন সকালে গোলাম খাকে সঙ্গে নিয়ে সে শহরে চলে আসে আর কোনো খোঁজ খবর পাইনি কে সে কি নাম তোর মা সবাই চৌধুরী সাহেব বলে ডাকতো এটুকু জানি তারপর সে মির্জা সাহেবের শহরের বন্ধু আর গোলাম খা ছিল এই বিয়ের সাক্ষী কিন্তু মির্জা সাহেব এই বিয়ের কথা মানলেন না সেই আঘাত সহ্য করতে না পেরে আমার বাবা মারা গেলেন মা আজ সমস্ত সমাজের কাছে তোর কোনো পিতৃ পরিচয় নেই তোর পরিচয় শুধু তুই তাই আমি তোকে পানি আগুন পাহাড় ডিঙ্গুতে শিখিয়েছি নিজের পায়ে দাঁড়িয়ে বড় হতে শিখিয়েছি বড় অনেক বড় তোকে অনেক বড় হতে হবে মাসুদ এত বড় হবি যে তোর মাথা যেয়ে ঠেকবে আসমানে কিন্তু পা থাকবে এই মাটিতে মাসুদ এই সহজে হাজার হাজার বড় লোক আছে কিন্তু তাদের হাতে আছে গরিবের রক্তের গন্ধ ঘামের গন্ধ তোর হাতে তোর নিজের রক্ত ঘাম ছাড়া আর কোনো গন্ধ যেন না থাকে এই আত্মবিশ্বাস তোর প্রতি আমার যেন চিরদিন থাকে মা এই সমাজের যেসব বড়লোকদের প্রতি তোমার ঘৃণা তাদের একজন আমার বাবা তাই সে বাবার পরিচয় কোনোদিন পেলেও আমি তাকে বাবা বলে স্বীকার করবো না সে অচেনা কোনো এক চৌধুরী অচেনা কোনো এক গোলাম খা আর মির্জা সাহেবকে তোমার পায়ে এনে ফেলে প্রমাণ করব মায়ের হাতে ঘোরা সন্তান মায়ের সম্মানের জন্য কি করতে পারে দোয়া করো মা আজ থেকে শুরু হলো আমার বড় হওয়ার সংগ্রাম গ্রামের আর কি দেখবে মা আস্তে আস্তে সবাই শহরে চলে যাচ্ছে
তুমি তো তবু হুজুরের সঙ্গে প্রতি বছর দু একবার গ্রামে আসতে, এবার সব বেঁচে কিনে হুজুর চিরদিনের জন্য শহরে চলে যাচ্ছেন। সব কিছুই কি বেঁচে কেনা যায় না চাচা? সব কিছুই কি মুছে ফেলা যায়? মানুষ সম্পত্তি বিক্রি করতে পারে, মানুষকে মেরে অপমান করে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু স্মৃতি মুছে দিতে পারে না। আমার শুধু একটাই দুঃখ, তোমাদের আর দেখতে পারবো না। তোমাকে তো তবু প্রতি বছর দুই একবার দেখেছি। ছোট মামনি কোনোদিন গ্রামের দিকে এলো না, বড় হবার পর কেমন হয়েছে তাও দেখলাম না। একটা গুন্ডা অনেকদিন ধরে আমার পিছনে লেগে আছে। ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। তুমি জানো না ও ভয়ঙ্কর শয়তান। আরে মা, মুরগি পোষার জন্য খোয়ার বানালাম আমি, আর মুরগি দেখি অন্য ঘরে ঢুকে দানা পানি খায়। আর একটাও বাজে কথা না বলে এখান থেকে চলে যাও। বলে কি, বাঘার মুখের শিকার শিয়াল নিয়ে যাবে আর বাঘা চুপচাপ সরে যাবে। দেখো, তুমি বাঘাই হও আর যে কোনো জানোয়ারই হও, আমি কিন্তু শিয়াল নই, মানুষ। আর মানুষ জানোয়ারকে দেখে কখনো ভয় পায় না। চলে যাও এখান থেকে। হুম, যাব। তবে আমার মুরগি সাথে নিয়ে যাও। অচ্ছর অচ্ছর। ওকে ছেড়ে দিয়ে ভাগ এখান থেকে। বুকে এসে যে পড়ে সে তো ভাই, এক ভাই কি আরেক ভাইকে গুন্ডাদের হাতে ছেড়ে যেতে পারে? তাহলে তুই বাগার হাত দিয়ে তোর মুখ থেকেও কিছু রক্ত বের করে দিতে হয়, রক্তে রক্তে মিলিয়ে দেখবি তোর আসল ভাই না নকল ভাই। আয়, আমিও দেখি তুই কেমন বাঘা, আসল বাঘ না ছালনায় কুত্তার নাম তার বাঘা। কুত্তার বাচ্চা শেষ করে ফেলবো। ভাই যখন বলে ফেলেছে, আর বয়সে যখন আমি বড় হব তখন বড় ভাইয়ের কাজ বড় ভাইকে করতে দাও। চলি। সত্যি রক্তে রক্তে মিলিয়ে ফেললে কি দরকার ওইসব গুন্ডা বদমাশদের সঙ্গে মারামারি করতে যাওয়া? বাহ, গা এসে পড়লে আমি কি করতে পারি? তুমি এই শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ইচ্ছে করলে তুমি বডিগার্ড সঙ্গে নিয়ে ঘুরতে পারো, 10 জন 20 জন 100 জন যত প্রয়োজন। না বাবা, 100 জন বডিগার্ডের চেয়ে একজন ভাইয়ের মতো ভাই যে কত বড় তা আজ আমি বুঝতে পেরেছি। বাজে বকনা, এক গুন্ডা আক্রমণ করেছে আরেক গুন্ডা বাঁচিয়েছে, এইসব গুন্ডাদের ভাড়া করা যায়, ব্যবহার করা যায়, কিন্তু ভাই বলা যায় না। আরে
তোর মায় জানি কি নাম রাখছিল তার বাঘা তোর নামের তো কোনো বরকতি দেখলাম না কেডাই এমন একটা কেস ফিট করে দিল বাজান চিনি না চিনস না কই কি এইরকম একটা মালেরই আমার দরকার খুঁজা বাইর করতে পারবি খোঁজ পেলে আমি তো সমাজের থাক থাক আমার জিনিসপত্র ভাঙ্গিস না তোর আর খুঁজে বাইর করতে হইব না আমি একাই যথেষ্ট কাঠখোট্টা মানুষ মনের মধ্যে একটু মায়া মহব্বত নেই আমি তো সারা ভেবেই পাই না যার দিলে মায়া মহব্বত নেই সে এমন দরদ দিয়ে বাঁশি বাজায় আর গান গায় কি করে তুই বড় ভালো মেয়ের রূপা যা বুঝিস সোজাসুজি বুঝিস কিন্তু জীবনা তো সহজ নয় রে বড় কঠিন যারা জীবনের গোর প্যাজ বোঝে না তাদের সারা জীবন কাঁদতে হয় তো কাঁদতে হবে তা যদি কেউ হাত করে কাঁদায় তাহলে তো কাঁদতে হবে মানে মানে আর কি এত কঠিন কঠিন কথা বলিস আরে আজ কথাটা বুঝিস না হ্যাঁ কি বুঝবি সেদিন তুইও কাঁদবি আমার ডান হাত যেটা করতে যাচ্ছিল সেটাই ছিল আপনার কথার উপযুক্ত জবাব কিন্তু আমার বাম হাত যেটা করেছে সেটা আমার ভদ্রতা কারণ কোন পুরুষ কোন নারীর গায়ে হাত তুলতে পারে না এটাই আমার মায়ের দেওয়া শিক্ষা কিন্তু যে শব্দটা আপনি উচ্চারণ করেছেন সেটা আপনাদের মতো বড়লোক মেয়েদের বিলাসিত হতে পারে তবে তার অর্থ যে কি তা আপনাকে আমি একদিন না একদিন বুঝিয়ে দেবই এটাই আমার প্রতিজ্ঞা আরে এটা তুমি কি করলে তুমি আজ এই হোটেলে জয়েন করেছো আর উনি আমাদের রেগুলার কাস্টমার মালিক জানলে কি করবে কি করবে চাকরি থাকবে না এই তো আমি পরোয়া করি না যতদিন আমার বাঁশি বাজানোর শক্তি আছে আর আমার গলার সুর আছে ততদিন আমি কোথাও না কোথাও কাজ পাবই আরে ম্যানেজার সাহেব একটা কথা বলে রাখবেন কখন কোন কথা কার বুকে কতটুকু আঘাত করে তা আপনি বুঝবেন না চলিস এই তো সেই শালা শালা হ্যাঁ বাবা যাকে খুঁজতে বলেছিল কেস ফিট
এরই মধ্যে আবার সক্রিয় নট? এই প্রশ্ন উঠে কেমনে? দরকার হইলে ম্যানেজারের চাকরি নট হইয়া যাইব, কিন্তু ওর চাকরি থাকব। ম্যানেজার বলল, ও একজন রেগুলার গেস্টের সঙ্গে গোলমাল করেছে। আরে গোলমাল নিয়েই তো মালামাল খার কারবার। চৌধুরীর গোলাম হইয়া গেরাম থেকে শহরে আইছিলাম, সেই চৌধুরীর সঙ্গে গোলমাল কইরা তার মাল পানি হাতাইয়া এখন আমি মালামাল খা। সেই থেকে চৌধুরীর কোম্পানির সঙ্গে আমার কম্পিটিশন। এখন চৌধুরীর কোম্পানির ডুবাইতে হইলে কম্পিটিশনে আমার একটু বেশি পিটিশন লাগাইতে। তুমি যে কখন যে কি বল কিছুই বুঝি না। বেশি বুঝছা কাম নাই। মালডা আর কারো হাতে যাওয়ার আগে আমার হাতে আসা দরকার। রিনা, কি হয়েছে বল তোমা? কাল রাত থেকে তোকে কেমন যেন মনমরা লাগছে। কিছু না বাবা, আমি বলছি বাবা, কাল আপুকে একটা ছেলে অপমান করেছে। অপমান করেছে? কার এত বড় সাহস? না বাবা, কথাটা ঠিক নয়, বরং আমি তাকে অপমান করেছি। তার জন্য এত চিন্তার কি আছে? কে সে? হোটেল হিলটনে গান গায়। তুচ্ছ ব্যাপার, এই নিয়ে এত ভাববার কি আছে? নিশ্চয়ই বেয়াদবি করেছিল। তুই অপমান করেছিস, বেশ করেছিস। আরে আপা, একটা ঘটনা না হয় ঘটেই গেছে, বাস এটা নিয়ে তো মাথা ব্যথা করার কি আছে? না রে রুমা, আমার মুখ থেকে এত খারাপ কথা কি করে যে বেরিয়ে গেল? তুই তো আর ইচ্ছে করে বলিস নি, হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে কারো দোষ হয়তো থাকে না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটলে কারো জীবনও চলে যেতে পারে। ওরে বাবা, তোর তো দেখছি নিজের অপমান নিয়ে কোনো ভাবনাই নেই, অন্যের কতটা আঘাত লেগেছে সেই দুঃখে মরে যাচ্ছিস। কি রে আপা, আঘাতটা তোর বুকের মধ্যে এসে লাগেনি তো? রুমা, তুই ওকে দেখিস নি, ওর শেষ সময়ের মুখটা যদি দেখতিস। আমার ডান হাত যেটা করতে যাচ্ছিল সেটাই ছিল আপনার কথার উপযুক্ত জবাব, কিন্তু আমার বাম হাত যেটা করেছে সেটা আমার ভদ্রতা, কারণ কোনো পুরুষ কোনো নারীর গায়ে হাত তুলতে পারে না, এটাই আমার মায়ের দেয়া শিক্ষা। এইবার বলো কি খাইবা? কিছু না, ধন্যবাদ। আমাকে হঠাৎ এইভাবে ডেকে আনলেন কেন? আরে তাই কেন মানে, আমি তো চাইছিলাম আমি নিজে গিয়া বাজনা বাজাইয়া কেক উপরা তোমার এটা কেন? ওটা তো আমার কাজ, গান বাজনা করে পেট চালানো। আপনি মালিক হয়ে? মালিক? আরে মালিক তো একজন যে উপরে বসে আছে, আমরা সব তার গোলাম। এই যে আমি টেকার গোলাম হইয়া টেকা কামাইয়া মালামাল খাও হয়ে গেছি, তেমনি তুমিও একদিন ধন দৌলত কামাইয়া দৌলত খাও হয়ে যাবা, আমি তোমারে দৌলত কা বানাইয়া দেব। পৃথিবীতে এত লোক রেখে হঠাৎ আমার উপর আপনার? আরে হঠাৎ না রে বাবা, তুমি যেই দিন আমার পোলা বাগারে কিলাইয়া গুতাইয়া মাইরা তোরটা বানাই দিছো, সেই দিনই বুঝছি তুমি একটা কামের মানুষ। তার মানে আপনার ছেলের মার খাবার প্রতিশোধ দেবার জন্যে আমাকে এখানে? আনফিট আনফিট, তুমি আমারে আনফিট কইরা দিও না, কামের মানুষের প্রতি কেউ প্রতিশোধ নেয় না। তুমি হইলে গিয়া কামের মানুষ, কামান বন্দুকের ঠুস টাস না, একেবারে কামানের গুম, যেই দিকটা যাইবা একেবারে পাইঙ্গা সুবিধা যাইবা। তাই তো আমি তোমার জন্য একটা অন্য কাম ঠিক করছি। অন্য কাজ? যেই কাম করলে তুমি অল্প দিনের মধ্যেই দৌলত খা হইতে পারবা।
কাজটা কি এক নম্বর না দু নম্বর? আরে নম্বর তো তুমি লাগাইবা, তুমি এক নম্বর লাগাইলে এক নম্বর, দুই নম্বর লাগাইলে দুই নম্বর। এই এই যে শহরের সবচেয়ে বড় ধনী চৌধুরী রায়হান গপুর। চৌধুরী? আরে ওরে বাবা, চৌধুরীর রায়হান গপুর ওই শালার সব টাকাই কি এক নম্বর? না দুই নম্বর, দুই নম্বরই বেশি। সেই দুই নম্বর রে, যদি দুই নম্বর দিয়ে বাড়ি দিতে পারো তাইলে কি হইব? দুইয়ে দুইয়ে বিয়োগ হইয়া গোটের নম্বরই থাকবে না। আমার হিসাবটা কিন্তু একটু অন্যরকম। কি রকম? শহরের সমস্ত অসৎ ধনীদেরকে আমি বাড়ি দেব, তবে দুই নম্বর দিয়ে নয়, এক নম্বর দিয়ে। দুই নম্বরের সাথে এক নম্বর বিয়োগ হলে কত থাকবে? এক নম্বর। হ্যাঁ, আমাকে আর নতুন করে কোনো নাম্বার লাগাতে হবে না। চলি, সালাম আলাইকুম। প্লিজ হেল্প মি। কেউ কোনো চিৎকার করবে না। আমাকে এইভাবে তুলে এনেছেন কেন? দোহায় আপনার, আমাকে যেতে দিন। আমি সেই লোকটি যাকে আপনি বাস্টার্ড বলে গালি দিয়েছিলেন। বাস্টার্ড কাকে বলে তা বুঝিয়ে দেবার জন্য আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আমি ভুল করেছি, বিশ্বাস করুন, আমি আমি হঠাৎ করে কথা বলে ফেলেছি। আই এম সরি। সরি? কিসের সরি? 200 বছর রাজত্ব করে ইংরেজরা আপনাদের মতো মানুষদের কয়েকটা গালি শিখিয়ে গেছে, আর শিখিয়ে গেছে কয়েকটা অদ্ভুত শব্দ। যত বড় অন্যায় করো সরি বলে দাও, সব মাফ হয়ে যাবে। না তা হয় না। আজ আমি আপনার সাথে এমন আচরণ করব যার ফলে আপনার গর্ভে আসবে এক অবৈধ সন্তান। কুমারী মা হয়ে সেই সন্তানের পিতৃ পরিচয় আপনি দিতে পারবেন না। না না, দোহায় আপনার। তিল তিল করে সেই সন্তান আপনার গর্ভে বেড়ে উঠবে, আর আপনি প্রতি পদে পদে অনুভব করবেন বাস্টার্ড কাকে বলে। না না, আমাকে মাফ করে দিন। আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাইছি। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। অসম্ভব। উচিত শিক্ষা না দিলে আপনাদের মতো মানুষদের সংশোধন হবে না। খবরদার, খবরদার, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। কেউ বাঁচাতে আসবে না, এই ভাঙা বাড়িতে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আমি চাই যেভাবে তুমি আমাকে বাস্টার্ড বলেছিলে ঠিক সেইভাবে তোমার সন্তানকেও মানুষ বাস্টার্ড বলে গালি দিক। তখন তুমি বুঝবে এই গালি সন্তানের মায়ের বুকে কত বড় আঘাত করে। আমি চাই তোমার দিকে মানুষ আঙ্গুল তুলে বলুক, ওই যে বাস্টার্ড সন্তানের মা। তোমার মতো ভঙ্গিতে আমি হয়তো সরি বলে চলে যেতে পারতাম, কিন্তু আমি তা বলবো না। আমি যা করেছি তা করা উচিত ছিল বলে করেছি।
তোমাকে শিক্ষা দেওয়াই আমার উদ্দেশ্য ছিল, সর্বনাশ করা নয়। কারণ আমি জানি সমস্ত মানুষের জন্ম কোন না কোন নারীর গর্ভে। আমি জানি নারী মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীর জাতি, প্রেমিকার জাতি। আর এই সবগুলো সম্পর্কের সাথে জড়িয়ে আছে শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা। তাই সত্যিকারের পুরুষ কখনো কোনো নারীর সম্ভ্রম ছিনিয়ে নিতে পারে না। এগুলো আমার মায়ের দেয়া শিক্ষা। তুমি সত্যি মহৎ, সত্যি অনেক বড়। তোমার মতো এত বড় মানুষ আমি আর একটাও দেখিনি, একটাও দেখিনি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। গাড়িটা ঠিক করতে আমার সাহায্য চেয়েছিলে, গাড়িটা ঠিক করে রেখে গেলাম। আশ্চর্য মানুষ, এমন মানুষও কি পৃথিবীতে আছে? এত বড় অপমান করলো, শাস্তি দিতে গিয়ে নিজেকেই নিজে বাধা দেয়। আমি জানি নারী মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীর জাতি, প্রেমিকার জাতি। সত্যিকারের পুরুষ কখনো কোনো নারীর সম্ভ্রম ছিনিয়ে নিতে পারে না। এগুলো আমার মায়ের দেয়া শিক্ষা। মা, এ কেমন মা যে সন্তানকে এত বড় শিক্ষা দিতে পারে? নাম ঠিকানা কিছুই জানি না, কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না। তবু আজ দূর থেকে সেই মায়ের পায়ের ধুলো আমি মাথায় তুলে নিলাম। রোজ রোজ এত ফুল তুই কোথায় পাস? ফুল কুড়ানো আমার শখ। জানো চাচি, আমি যদি মালির মেয়ে হতাম তাহলে খুব ভালো হতো না? পাগলি, মালির মেয়ে হলে শুধু কষ্টই পেতি। যত্ন করে ফুল ফুটাতি, মালা গাঁথতি, কিন্তু নিজের খোপায় পড়তে পারতি না। যার বাগান সেই নিয়ে যেত। সব মায়ের বোধহয় একই রকম ভাবে কথা বলে। আমার মা ঠিক তোমার মতোই কথা বলতো। অ্যাক্সিডেন্ট করে মা মারা গেল, বাবার পা দুটো নষ্ট হলো। তারপর থেকে বাবা শুধু ঘরে বসে বসে জমি বিক্রি করে, টাকা ফুরিয়ে গেলে আবার জমি বিক্রি করে। একসময় তো এই মহল্লার সমস্ত জমি আমাদের ছিল, এখন শুধু ওই বাড়িটা আর পাশের জমিটা আছে। ওই যে মাসুদ এসে গেছে, আমি দেখছি। যে যার ঘরে ঢুকে যাও, নইলে খুন করে ফেলবো। মা, কি আছে? কারা যেন আমাকে ধরে নিতে এসেছিল। কে কে তোমাকে তুলে নিতে এসেছে? আমি চিনি না। আমাকে বাচ্চা থেকে রূপার বাবার কি অবস্থা হয় দেখ। আমি তো কিছু বুঝতে পারছি না। মা, রূপা, তোমরা চাচাকে নিয়ে ঘরে যাও, আমি ডাক্তার নিয়ে আসছি। Oh, shit.
হলো হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন কেন আবারও কি ইঞ্জিন খারাপ হলো নাকি হ্যাঁ তবে ওটা নয় এটা এটা তো অনেক আগেই খারাপ ছিল সেদিন জঙ্গলে ভাঙা বাড়িতে এত ওষুধ দেবার পরও কি ঠিক হয়নি ওষুধটা একটু বেশি হয়েছিল ফলে এক রোগ সেরে গিয়ে অন্য রোগ দেখা দিয়েছে যেমন যেমন রাতে ঘুম হয় না চোখ বন্ধ করলে একজন রাগী মানুষের মুখ ভেসে ওঠে মানুষটিকে বারবার দেখতে ইচ্ছে করে কঠিন রোগ প্রেম রোগ যে ম্যাডাম প্রেম মাত্র দুটো অক্ষর চট করে বলে ফেলা যায় কিন্তু প্রেম অত সহজ জিনিস নয় আমি কি বলেছি প্রেম সহজ সহজ যদি হতো তাহলে তো হোটেলে দেখার দিনই বলে ফেলতাম আই লাভ ইউ সহজ নয় বলেই তো গত এক মাস ধরে দিন রাত প্রতি মুহূর্তে একটা মানুষের কথা কিছুতেই ভুলতে পারছি না সহজ নয় বলেই তো প্রতিদিন এখানে এসে একজনের জন্য অপেক্ষা করি যদি আবার এ পথে আসে যদি আবার দেখা হয়ে যায় সহজ নয় বলেই তো জঙ্গলের ভাঙা বাড়ির সেই অপমান আমার কাছে পরম সম্মানের শ্রেষ্ঠ উপহার বলে মনে হয়েছে এর পরেও কি বলবে প্রেম আমার কাছে সহজ আপনি ভুল করছেন আমি এক দরিদ্র মায়ের সন্তান ভাগ্য পরিবর্তনের জন্য এমন এক পথে পা দিয়েছি যেখানে প্রেমের কোনো স্থান নেই প্রতিহিংসা প্রতিশোধ আর পায়ে পায়ে বিপদের কাঁটা এর মধ্যে প্রেমের ফুল কোনোদিন ফুটবে না কঠিন পাহাড়ের পাথর আঁকড়ে ধরো ফুল ফুটে তাকে অর্কিড বলে নিরস ধুধু মরুভূমির মধ্যেও ভনুমনসা চমৎকার ফুল ফোটায় কাঁটায় ভরা ক্যাকটাসে যখন ফুল ফোটে তখন তোমার জীবনে ফুটবে না কেন আপনি জানেন না ম্যাডাম আমার পরিচয় আপনি জানেন না আমি জানি তুমি এমন এক মায়ের সন্তান যার শিক্ষা তোমার জীবনে আলো হয়ে আছে মা হ্যাঁ যে মা তোমাকে শিক্ষা দিয়েছেন সেই মায়ের শিক্ষা পেয়ে তুমি নারী প্রেমকে অপমান করতে চাও কেন কারণ হে আপনার প্রেম নয় হে আপনার ভুল আমি আপনার ভালোবাসার যোগ্য নই এই পৃথিবীতে তোমার চেয়ে যোগ্য কোনো মানুষ আমি অন্তত দেখিনি যাকে ভালোবাসা যায় মাসুদ আমি ম্যাডাম আপনি আমার নাম জানলেন কি করে হোটেল থেকে আর ম্যাডাম নয় আমার একটা নাম আছে রিনা রিনা নামের মেয়েরা বোধহয় একটু অদ্ভুতই হয় রিনা নামের আর কাউকে তুমি খুব যন্ত্রণা হচ্ছে না কিন্তু এ তুমি কি করলে আমার জন্য এত বড় বিপদের ঝুঁকি তুমি নিতে গেলে কেন ছোড়াটা যদি তোমার বুকে এসে লাগতো মরে যেতাম তোমাকে বাঁচাতে গিয়ে মরণ হলো বুঝতাম আমার প্রেম সার্থক হয়েছে রিনা
এবার তো বিশ্বাস করলে আমি তোমাকে সত্যি ভালোবাসি। হ্যাঁ রিনা, তোমারই মেয়ের জন্য আমার লোকেরা ওই শয়তানটাকে খতম করতে পারেনি, অথচ ওই বদমাশটা আমার বড় বড় দুটো ডিল এমন ভাবে নষ্ট করেছে যে সমস্ত পার্টির এখন আমাকে অবিশ্বাস করতে শুরু করেছে। শোনো মির্জা, ওই লোফারটা গোলাম খার লোক, আর গোলাম খা এখন আমার এক নম্বর শত্রু। আমার শত্রুর পোষা গুন্ডার সঙ্গে আমার বন্ধুর মেয়ে সম্পর্ক রাখবে, এটা নিশ্চয়ই ভালো কথা নয়। আমি দেখছি, তুমি নিশ্চিন্ত থাকো চৌধুরী, রিনা এত বড় ভুল কিছুতেই করতে পারে না। ওকে বাবা। যেটাকে তুমি ভুল বলছো সেটাই এখন আমার জীবনের সবচেয়ে বড় সত্যি রিনা। হ্যাঁ বাবা, যাকে তুমি গুন্ডা বলছো সে যদি গুন্ডা হয় তাহলে পৃথিবীতে ভালো মানুষ বলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কে সে? কি তার পরিচয়? কার ছেলে? কোন জমিদারের? আমি প্রমাণ করতে চেয়েছি শত অসহায় হলেও মায়ের শিক্ষাই সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারে, কিন্তু সেই সন্তান যদি অন্যায় আর অপরাধের পথকে নিজের পথ হিসাবে বেছে নেয় তাহলে মায়ের সাথে সন্তানের সম্পর্ক চিরদিনের মতো বিচ্ছিন্ন হয়ে যায়। মা, আমি সেই মা আর তুই সেই সন্তান। অসৎ পথে টাকা অর্জনের লোভে তুই যদি আরেকটা অমানুষ হয়ে যাস তাহলে আমি ভেবে নেব আমার সন্তান মরে গেছে। মা, তোর ওই মুখ থেকে আমি আর কোনোদিন মা ডাক শুনবো না, এমনকি তোর মুখ দেখতে হবে জানলে আমি আমার দু চোখ অন্ধ করে ফেলবো। মা, 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 তোমাকে আমি কি করে বোঝাবো? যার হাতে জনবল নেই, টাকা নেই, পয়সা নেই, সে শুধু অসহায়ের মতো মার খেতে পারে। মা, তাই যদি তুমি চাও তবে তাই হোক, তাই হোক, তাই হোক। মাসুদ, আমি সব শুনেছি, বড়লোক তোকে হতেই হবে। না রে রূপা, বড়লোক হবার কোনো পথই আমার সামনে খোলা নেই। আছে, এই নে। এটা কি? আমার বসত বাড়ি আর তার পাশের জমিটুকুর দলিল। এতে আমি কি করব? আর তো কিছুই নেই, সবই বাবা বিক্রি করে করে শেষ করে ফেলেছেন। না না, সেই জন্য বলছি না, এ তো তোর। আমার বলেই তো দিতে পারলাম না রূপা। না, এই জমির দাম কয়েক লক্ষ টাকা, তোর ভবিষ্যতের একমাত্র সম্বল। আমার ভবিষ্যৎ আমি জানি, এই জমি দিয়ে তুই হয়তো একটা কিছু করতে পারবি। তুই অনেক বড় লোক হয়ে গেলে কি আমাকে ভুলে যাবি রূপা? তাহলে নিবি না কেন? ঠিক আছে রূপা, তোর এই দান আমি গ্রহণ করলাম, কারণ সৎপথে বড় হবার এত বড় সুযোগ আমি নষ্ট করব না। তোর এই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারব না, তবে আমি তোকে কথা দিচ্ছি রূপা, এমন একটা প্রাসাদ আমি তোকে বানিয়ে দেব যেখানে তুই রানীর মতো থাকবি। রানী হবার জন্য কি প্রাসাদ লাগে রে? তোর সাথে যদি আমি গাছতলাতেও থাকি তবু আমি নিজেকে রানী মনে করব। মাইনি? এই নিন সেই ব্রিফকেস, সেই টাকা, যেমন ছিল তেমনই আছে। এইটা তো তোমার টাকা। না, ওই হারামের টাকায় আমার দৌলতখা হওয়া প্রয়োজন নেই। আপনি আরো বড় মালামাল খা হন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আর আপনার সঙ্গে থাকছি না, চলে। দাঁড়াও দাঁড়াও, শোনো নাই,
বাড়িতে মেহমান আসে নিজের মর্জিতে, কিন্তু যাওয়াটা মালিকের মর্জি, এটাও তেমনি। শোনো নাই, বাড়িতে মেহমান আসে নিজের মর্জিতে, কিন্তু যাওয়াটা মালিকের মর্জি, এটাও তেমনি। মা, এ হলো ড্রয়িং রুম, তোমার পছন্দ হয়েছে মা? খুব সুন্দর বাবা। আরে রূপা, রূপা কোথায়? সে কি আমাদের সঙ্গে তো ছিল, তুমি দাঁড়াও আমি দেখছি। রূপা, 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 কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? আমি ভিতরে যে কি করব, এত বড় বাড়িতে আমি কি ঢুকতে পারি? মানে আমি লেখাপড়া জানি না, এখানে তোর কাছে কত বড় বড় লোকেরা আসবে, হঠাৎ আমাকে দেখে ফেললে কি পরিচয় দিবি? আপনার পরিচয় হলো আপনি এবারের বেগম সাহেবা, মানে মালকিন। কি বললি? রূপা, আজ আমার যা কিছু হয়েছে সবই তো তোর জন্যে। তুই যদি এখানে রাগ করে দাঁড়িয়ে থাকিস তাহলে তো মাকে নিয়ে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। ইস, যেতে দিলে তো, চল ভেতরে চল, চল। হুমা, কে কাকে ধরে আনতে গেল আর এখন কে কাকে ধরে আনছে? ধরে আনবো না, বলে কিনা তোমার হাত ধরে বাড়ি থেকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, কি বলবো মা, যার জন্য সব সে যদি বাড়িতে না ঢোকে তবে আর কি বলবো? ওর কি দোষ, বাড়িতে ঢোকার আগে তুই ওকে বলেছিলি? ভুলে গেছি মা, একদম ভুলে গেছি, আজকাল কাজের চাপে অনেক কিছুই ভুলে যাই। এই চাপ কি হলো? সর্বনাশ, আমার একটা জরুরি কাজ রয়েছে। ইস, অনেক দেরি হয়ে গেছে, তোমরা ঘুরে ঘুরে সব দেখো, আমি কাজটা সেরে আসছি। হ্যাঁ, আপনার পরিচয় হলো আপনি এবারে বেগম সাহেবা, মানে মালকিন। আশ্চর্য, আসবে বলে কথা দিয়ে এমন তো কোনোদিন করেনি, তবে কি আজ আসবে না? ও কি বদলে যাচ্ছে, কি এমন কাজ যে একটু দেখা করতে আসতে পারলো না? লেট করে ফেললাম, রিনা নিশ্চয় এসে ফিরে গেছে। যতদিনে বুকে আছে প্রাণ আমি গেয়ে যাব প্রেমের গান, যতদিনে বুকে আছে।
অনুভব যেন সৃষ্টি হয় চিরদিনে দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয় চিরদিনে দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয় ছেলেটির গান যাকে আমি আজও ভুলতে পারিনি ময়নাপাড়ার সেই স্মৃতি তো কবেই মুছে গেছে এখন তো তাকে দেখলেও আমি চিনতে পারবো না এমনকি তার নামও আমার মনে নেই কিন্তু সে কি আজও ছোটবেলার সেই শপথ মনে রেখেছে কিন্তু আমি তো এখন মাসুদকে ভালোবাসি মাসুদ ছাড়া আমার জীবনে এখন কেউ নেই চৌধুরীর ওষুধ কোম্পানির সমস্ত ওষুধের নমুনা আমি চাই চৌধুরীর ওষুধ কোম্পানিতে ওষুধ তৈরির পাশাপাশি আর কি কি তৈরি হচ্ছে তার আভাস আমি পেয়েছি সে ব্যাপারে নিশ্চিত হবার জন্য আমার জানা দরকার যে মোটা অঙ্কের টাকা ঔষধ কোম্পানির লাভ হিসেবে দেখানো হচ্ছে তা আসলে ঔষধ কোম্পানি থেকে হওয়া সম্ভব কি না ঠিক আছে গুড ভেরি গুড রাখি সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসুন বলুন ম্যানেজার সাহেব আপনার কি খবর স্যার চৌধুরী সাহেবের সমস্ত ব্যবসায়ী প্রায় এখন থেমে আছে শুনলাম বিশ্ব রোডের বর্ডার এলাকায় কন্ট্রাক্ট নেবার জন্য উনি পাগল হয়ে উঠেছেন আগামী পশু টেন্ডার জমা দেবার শেষ তারিখ না এই কাজ কিছুতে চৌধুরীকে নিতে দেয়া যাবে না তার চেয়ে কম টাকা টেন্ডার দিয়ে এ কাজ আমাকে নিতে হবে যেভাবে হোক জানতে হবে চৌধুরী কত টাকা টেন্ডার দিচ্ছে মাফ করবেন হঠাৎ ব্রিফকেসটা হাত থেকে পড়ে গেছে প্লিজ আপনার খামটা ঠিক আছে থ্যাংক ইউ ৪,৫৫,৩৬১৫ টাকা মাত্র ৪,৫৫,৩৬১৫ টাকা মাত্র চৌধুরী তোমার ম্যানেজার যে খাম বাক্সে ফেলেছে ওটা তো আছে শুধু সাদা কাগজ ওটা তো এমনিতে বাতিল হয়ে যাবে কিন্তু টেন্ডার বাক্স যেদিন খোলা হবে সেদিন তোমার ফর্ম আর আমার ফর্ম দুটোই পাওয়া যাবে অথচ মাত্র ৫ টাকার জন্য কাজটা তুমি পাবে না অসম্ভব আমিও দেখব আমার সঙ্গে টেক্কা দিয়ে একটা নাম পরিচয়হীন লোফার কতদিন আনন্দ করে কতদিন মা 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 আজ আমি এত বড় একটা কাজ পেয়েছি যে আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে আরো বেশি আনন্দ লাগছে এই জন্য যে কাজটা আমি এক অহংকারী অসাধু বড় লোকের কাছ থেকে ছিনিয়ে নিতে পেরেছি ও হ্যাঁ এই যে মা এটা এটা তোমার জন্য পাগল আমার কি শাড়ির অভাব আছে এটা তুই রূপাকে দে না না ইস কি সুন্দর শাড়ি শাড়িটা তোমাকে যা সুন্দর মানাবে না চলো তোমাকে পরাবো এই ওর জন্য কিছু আনিস নি
কি আনবো? ও তো কখনো কিছু চাই না। আমি শুধু চাই তুমি আরো বড় হও। দেখেছো মা, ও শুধু চায় আমি আরো অনেক বড় হই। আর সেই জন্য তো বড় হচ্ছি। তবে ওর জন্য একটা ছোট্ট জিনিস এনেছি, জানি না পছন্দ হবে কিনা। এই যে আপনার পরিচয় হলো, আপনি এবারের বেগম সাহেবা মানে মালকিন। কিরে পছন্দ হয়েছে? তুই তো কিছু চাসি না। ও চায় না বলে তুই দিবি না? দেখি, বাহ খুব সুন্দর, যা এ দুটো পরে আয়। মা, জোড়া ঝুমকা পড়তে এত দেরি হয়? বাহ, ভারী সুন্দর মানিয়েছে তো। মাসুদ দেখলে খুব খুশি হতো।
মাসুদ কোথায়? মাসুদ, মাসুদ তুমি আমাকে তোমার বুকের মধ্যে এমন ভাবে জড়িয়ে নাও যেন আর কারো কোনো কথা, কারো কোনো ডাক আমার কানে এসে পৌঁছতে না পারে। পাগলি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই তো সবচেয়ে বড় সত্যি। রিনা, আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হলো আমার মা, তারপর তুমি। চৌধুরী সাহেব, আপনি এখানে? হ্যাঁ, আমি দেখতে এসেছি আমার হাত থেকে একটা কন্ট্রাক্ট ছিনিয়ে নিয়ে তুমি কতটা আনন্দে আছো, আর সেই সাথে তোমার সমস্ত আনন্দ নিভিয়ে দিতে চৌধুরীর একটা ফুয়ে যে যথেষ্ট তা বুঝিয়ে দিতে এসেছি। ফুটপাথ থেকে প্রাসাদের দূরত্ব কতটা তাই মাপতে চাই, দেখতে চাই আপনার সাথে আমার জায়গা বদল করতে আর কতটা সময় লাগবে। আঙ্কেল, সরে যাও রিনা, চৌধুরী সাহেবের কুকর্মের সঙ্গীরা। বন্ধুর মেয়েকে তোমার মতো একটা লাওয়ারিশের হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব। খবরদার, ওই শব্দটা যদি আপনি আরেকবার উচ্চারণ করেন আপনার জীব আমি টেনে ছেড়ে ফেলবো। গায়ের জোরে পরিচয়ের কলঙ্ক অস্বীকার করা যায় না। মারিনা, জিজ্ঞেস করো ওকে, পুলিশের খাতায় ওর বাবার নাম লিখতে পারিনি কেন, জিজ্ঞেস করো ওকে কি ওর বাবার নাম। মাসুদ, তোমার মনে যদি কোনোদিন এ প্রশ্ন আসে সেদিন আমি তোমাকে তার উত্তর দেব, কিন্তু আজ উত্তর শোনার পালা চৌধুরী সাহেবের। চৌধুরী সাহেব, স্মাগলিং আর ঔষধ তৈরির ফ্যাক্টরিতে মাদক দ্রব্য তৈরির যে কারবার আপনি করেন, আপনার সন্তান যেদিন জানতে পারবে সেদিন সে যদি ঘৃণায় আপনাকে অস্বীকার করে, আপনার পরিচয় সে যদি পরিচিত হতে না চায়, সেদিন আপনি কি আপনার সন্তানকে লাওয়ারিশ বলবেন? মিথ্যে কথা, আমার ব্যবসা নিয়ে কোনো বাজে রিপোর্ট পুলিশের খাতায় নেই, আর এই পৃথিবীতে একমাত্র সেই ছেলেরাই বাবার পরিচয় দিতে পারে না যাদের জন্মের ইতিহাস হলো পাপের ইতিহাস, অসতী মায়ের অসৎ সন্তান। চৌধুরী সাহেব, না, ওই জানোয়ার আমার মাকে অপমান করেছে, ওর রক্ত দিয়ে আমি আমার মায়ের পা ধুয়ে দেব। মাসুদ, মাসুদ, মাসুদ তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মাসুদের সমস্ত শরীরে রক্ত এখন আগুন হয়ে গেছে, চৌধুরীকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ না করা পর্যন্ত এই আগুন নিভবে না। আজ থেকে শুরু হলো চৌধুরীর চরম সর্বনাশ। চৌধুরী, তোমার আত্ম অহংকারকে আমি এইভাবেই শেষ করব। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিত জানেন? কে বলছেন আপনি? আমি মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক মাসুদ আহমেদ, আমার ইনফরমেশন 100% কারেক্ট। পুলিশ আমাদের কারখানা ঘিরে ফেলেছে। পুলিশ? ইয়ে ব্যান্ড আইটেমগুলো এখন কোথায়? লেবেল লাগানোর জন্য মেশিন রুমে রয়েছে। সর্বনাশ! ইয়ে ল্যাবরেটরিতে এখন কি হচ্ছে? ড্রাগস তৈরি হচ্ছে স্যার। উফ, একদিকে ব্যান্ড ওষুধের মজুদ, অন্যদিকে নেশা ড্রাগস। পুলিশের হাতে ধরা পড়লে ইয়ে ম্যানেজার সাহেব শীঘ্রই যান, টাকা পয়সা যা লাগে ম্যানেজ করুন, যান। জি স্যার, যান। পুলিশের দৃষ্টি আমার পিছনে এভাবে লাগলো কেন?
আর ঠিক মতো এত খবরই বা কি করে পায়? কে কে আমার এত বড় সর্বনাশ করছে? কে চৌধুরী, এ তো কেবল শুরু। তোমার মরণ যন্ত্রণা তো সামনে। এই প্যারেন্টস দেম কুইক কুইক। ওকে ছেড়ে দে। ভাইয়া নাহিদ। কোথায় নাহিদ? বাঘার তার লোকেরা নাহিদকে ধরে রেখেছে। চলো চলো। নাহিদ নাহিদ টাকাটা চৌধুরী রায়হান গফুরের ছেলে। আমার দুশ্মনের পোলা। আর মাইয়াটা? মির্জা আব্বাস আলীর মেয়ে। কেনা? মির্জা আব্বাস আলীর মেয়ে। এত দিনে জায়গা মতো হাত দিশাস জানস। কেরামে থাকতে তোর এই বাপ রে ওই মির্জা শালায় কত ব্লাদ গুতা জুতা মারছে। বলো কি? ওই সব নিয়ে দুঃখ করিস না। এইবার এইবার ওই মাইয়াটারে ঘরে আইনা বুঝাই দিব দুনিয়াতে টেকার শক্তি থাকলে সবকে স্পিট। ওই মাইয়াটার ঘরে আনতে তো আমি পারতাম। দুবার সুযোগ পেয়েছি, দুবারই ওই মাসুদ শালা খাপলা পাঠিয়েছে। মাসুদ? ইয়ার লোক এমন মাসুদ কেন? ওর বড় বোনের সাথেই তো মাসুদের প্রেম। আচ্ছা আচ্ছা, মাসুদের দাওয়াই তো আছেই আমার হাতে। ওই তোরটার জামিন তো আমি নিছিলাম, এখনই উকিল সামনে টেলিফোন করে কইতাছি জামিন আমি তুইলা নিলাম। সল রিজন কাই অ্যারেস্ট করে। বাবা বাবা, বাবা তুমি আমার কথা পরে ভাববেন, আগে ওই বিশ্রামের ব্যবস্থা করুন। নাহিদ কি কি হয়েছে বাবা? আঙ্কেল, বাঘাতের দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করেছিল। উনি না এসে পড়লে আমাকে আরো তুলে নিয়ে যেত, আর নাহিদকে হয়তো মেরেই ফেলত। উনি আমাদের দুজনকে বাঁচিয়েছেন। চলে বড় ভাই, যেও না বড় ভাই। ছি, তুমি আমাকে ভাই বলো না। আমি তোমাকে ভাই বলে আমার নিজের সম্মান বাড়াতে পারি, কিন্তু তুমি আমাকে ভাই বললে তোমার বাবার সম্মান নষ্ট হবে, আত্মমর্যাদা আঘাত লাগবে, আভিজাত্য ক্ষুণ্ণ হবে। চলি। দাঁড়াও, আমি বুঝতে পারছি না তোমার সঙ্গে আমার কি ব্যবহার করা উচিত। একদিকে তুমি আমার সবচেয়ে বড় শত্রু, একের পর এক তুমি আমার জীবনে ধ্বংস ডেকে আনছ, আর অন্যদিকে সেই তুমি আমার একমাত্র সন্তানের জীবন বাঁচিয়েছ। জানি না এজন্য আমি তোমাকে কি পুরস্কার দেব। দেবার মতো আপনার কাছে কি বা আছে চৌধুরী সাহেব? এই সমাজে আপনাদের মতো অসৎ ধনবান লোকেরা মানুষকে শুধু ঘৃণাই দিতে জানে। প্রাসাদের চোরা থেকে মাটির মানুষদের দেখতে খুব ছোটই লাগে, তাই আপনারা ভুলে যান যে আপনাদের এই প্রাসাদ মাটির উপরে দাঁড়িয়ে আছে। মাটি নড়ে উঠলে আপনাদের এই প্রাসাদও চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়তে পারে। এই কথাটা মনে করিয়ে দেবার জন্যেই ফুটপাতের এই ছেলেটা আপনাকে একটুখানি নাড়া দিয়েছে মাত্র। শাট আপ, শাট আপ। তুমি কি মনে করো
তোমার ধাক্কায় এই চৌধুরী ভেঙে পড়েছে নো নো চৌধুরী রাহান গোপুরকে ভাঙার ক্ষমতা তোমার মতো ছেলে নেই আপনি ভালো করে জানেন চৌধুরী সাহেব উপরে সিঁড়ি থেকে নামতে নামতে আপনি কতটা নিচে নেমে এসেছেন আর নিচ থেকে উপরে উঠতে উঠতে আমি কতটা আপনার মুখোমুখি এসে দাঁড়িয়েছি এরপর আপনি আরো নামবেন একেবারে ধুলোয় মিশিয়ে যাবেন কারণ আপনার সিঁড়ির প্রতিটি ইট যে পাপ দিয়ে গাঁথা সে পাপ আমি ধ্বংস করে দেবই আমাকে আমাকে ধ্বংস করার সুযোগ আমি তোমাকে আর দেব না কিছুতেই না বাবা বাবা আমার জুনুন যে বাঁচিয়েছে তুমি তার মুখে গুলি করতে চেয়েছিলে ছি বাবা ছি চুপ করো সামান্য একটা ফুটপাতের মাস্তান আমার ধন সম্পদ মান ইজ্জত দুলোয় মিশিয়ে দেবে আর আমি তার সহ্য করব চৌধুরী সাহেব নিশ্চয় এমন একজন পুণ্যবতী স্ত্রী আপনি পেয়েছিলেন যার ভাগ্যে এমন একটি সন্তান আপনি লাভ করেছেন সে অচেনা মাকে আমি সালাম জানিয়ে যাচ্ছি আর আপনাকে আরো একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি মানুষের জীবন এবং মৃত্যু মানুষের হাতে নয় তারপরও আপনারা শুধু মৃত্যুর ফাঁদে পাততে জানেন কিন্তু জীবন বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দিতে পারেন না তরুণ পিস্তল চালান গুলি আমার জীবন তো শুরু হয়েছে কাফন মাথায় বেঁধে সেই কাফন বড় হতে হতে আজ এত লম্বা হয়েছে যে সেই কাফনে শুধু আমার লাশ নয় আপনার লাশও ঢাকা পড়বে কারণ মাসুদ এখন আর সেই ফুটপাতের মাসুদ নয় মাসুদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক তাকে খুন করে ফাঁসির দড়ি এড়িয়ে যাবার পথ আপনি কোনোদিনও খুঁজে পাবেন না আমি আপনার দিকে বুক চিতিয়ে রেখে বেরিয়ে যাচ্ছি সাহস থাকে তো চালান গুলিস চালান 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 মিস্টার মাসুদ আই এম সরি আমি আপনাকে অ্যারেস্ট করছি কেন কারণ মালামাল খাস সাহেব আপনার জামিন নিয়েছিলেন আজ তিনি তা উদ্ধ করেছেন তাই নতুন করে জামিন না হওয়া পর্যন্ত আপনাকে কাস্টোডিতে থাকতে হবে মালামাল খাস লেটস গো হোয়াট হোয়াট কি বলতে চাও তুমি আমার পুলা বাঘা আপনার ছোট মাইয়ারে খুবই পছন্দ করছে আমি আবার পুলা যেটা চায় ওইটা না দিয়া পারি না এখন আপনি রাজি হইলি ওই মুখে আর একবার ওই কথা উচ্চারণ করলে চাপকে তোমার পিঠে ছাল তুলে নেব আরে থামেন থামেন আপনার চাবুকে ওনারা তো তেজ নাই তার সাইডে মালামাল খাল মালের ধার অনেক বেশি আপনার দোস্ত মানে চৌধুরী সাহেব যার পোলার সাথে আপনার সুডো মাইয়ার ইঞ্চিঞ্চি ভাব সেই চৌধুরীর ঘটি বাটিটা টুপ্পু সামনের জোগাড় হয়েছে বেরিয়ে যা এই তোর ছোট লোক বেরিয়ে যা বেরিয়ে যা এখান থেকে অপমান করলেন মানে হইতাছে একেবারে তুই তো কারি কামনা ভালো করতেছেন না কিন্তু সহজে না হইলে জোর করে কেস ফিট হইয়া যাইব কিন্তু ওই মাইয়া গায়ে হয়ে যাইব আই জি যাই তো খালি মাঝখানে মাসুদ শালাই সব বাগড়া দিল মাসুদ যে আপনার বড় মাইয়ার সাথে যার কেস ফিট তো আমিও কেস ফিট করে দিছি মাসুদ নিয়ে এখন হাজতে না এ হতে পারে না কিন্তু মা হইছে চৌধুরী সাহেব অ্যারেস্ট করাইছিলেন আমি জামিন নিছিলাম এখন আমি জামিন উঠায় নিয়া আবার হামদাইয়া দিছি যেই অ্যারেস্ট করা কার যাই ঘটুক আমি জানি মাসুদ কোনো অপরাধ করতে পারে না তাই প্রয়োজনে আমি তার জামিন নেব রিনা রিনা আরে দূর যাইতে দেন যাইতে দেন এরি কয় পিড়িতে মজিলে মন কি বা হাঁড়ি কি বা ডোম মাসুদ মিয়ার তো আবার বাপের পরিচয় নাই লোকে বলে জাল বুয়া চৌধুরী সাহেবের ফাঁসাইতে গিয়া উল্টা উল্টা কথা কইয়া নিজের বাপের নাম কইতে না পাইরা নিজেই ভাইসা গেছে গা
মানে মাইনি আবার কি কেস ফিট মা কেনা জানে কিন্তু বাপ কেনা হিটা জানে না কি যে কারবার এ না ঠিক আছে ঠিক আছে বসো বলো মাসুদ বলো চুপ করে থেকো না কেন তুমি পিতৃ পরিচয় দিতে চাও না কিসের এত বাধা কিসের সংকোচ রিনা পিতৃ পরিচয়ের আমার প্রয়োজন নেই আমি তোমাকে অনেকবার বলেছি মায়ের পরিচয় ছাড়া আমার আর কোনো পরিচয় নেই আর কোনো পরিচয় আমি চাই না কিন্তু আমি চাই রিনা মাসুদ সবই যখন তুমি বলতে পারো তখন বাবার নাম বলতে তোমার অসুবিধা কোথায় মাসুদ ভুলে যেও না আমরা সমাজে বাস করি সমাজ পিতৃ পরিচয় জানতে চায় যে পিতৃ পরিচয় দিতে পারে না সমাজ তাকে বলে শাট আপ ড্রাইভার গাড়ি থামাও মাসুদ থামো তুমি চলে যাও রিনা তুমি চলে যাও আমি জানি এর পর কি কথা তুমি উচ্চারণ করবে না না মাসুদ তোমাকে আঘাত দেবার মতো এমন কোনো কথাই আমি উচ্চারণ করব না আমাদের আমাদের ভালোবাসার কসম শুধু একবার তোমার বাবার নামটি বলো দেখো তিনি কে তাদের আমাদের প্রয়োজন নেই কিন্তু তার নামটি আমাদের প্রয়োজন আছে কারণ আমাদের বিয়েতে তার নাম তোমাকে বলতেই হবে না না যদি তাই হয় তাহলে আমাদের বিয়ে হবে না মাসুদ হ্যাঁ আমি শুধু একটি নামে জানি নাজমা বেগম আমার মা এর জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি শুধু সমাজ কেন পৃথিবীর সবকিছু এমনকি এমনকি তোমাকেও তুমি কি বলছো রিনা ভালোবাসার চেয়ে যদি সমাজ বড় হয়ে থাকে ভালোবাসার চেয়ে যদি পরিচয় বড় হয়ে থাকে ভালোবাসায় যদি তোমার আমার চেয়ে অন্য একটি নাম বড় হয়ে থাকে তাহলে সে ভালোবাসাকেও আমি স্বীকার করি না চলে যাও চলে যাও তুমি চলে যাও চিরদিনে দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয় চিরদিনে দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয় যুগে যুগে প্রেমের কারণে যুগে যুগে প্রেমের কারণে মরণের কেউ তরেনি চিরদিনে দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয় দিনে বুকে আছে প্রাণ আমি গে যাব প্রেমের গান যতদিনে বুকে আছে প্রাণ আমি গে যাব প্রেমের গান দুটি মনে মনে মিলন হলে বিধাতার স্বর্গ যেন সৃষ্টি হয় চিরদিনে দেখো যা তারা সুর যাও তো কি কাছে
হয়েছে হায় রে মেরি জয়। আমার রীনা মাসুদ, আজ আমার সব সংশয় ভেঙে গেছে, সব দ্বিধা দ্বন্দ্ব ঘুচে গেছে। আমি আমি আর কিছু চাই না, কোনো নাম কোনো পরিচয় কিছুই না, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে মাসুদ, শুধু তুমি তুমি মাসুদ মাসুদ। বাবা, বাবা, এই সেই মাসুদ, নিজের রক্ত ঝরিয়ে আমি একদিন যার ভালোবাসার প্রমাণ দিয়েছিলাম, এই সেই মাসুদ যে তোমার ছোট মেয়েকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছিল, এই সেই মাসুদ যাকে বিচারের নামে প্রহসন করে ছোটবেলায় তার মা সহ ময়নাপাড়া থেকে তুমি বের করে দিয়েছিলে, কিন্তু মায়ের আদর্শে বড় হয়ে আজ নিজেই মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, এই সেই মাসুদ যার জন্য আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি। না মা, না, তোকে কিছুই ত্যাগ করতে হবে না, তুই তো যাকে তাকে ভালোবাসিস না, মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিককে ভালোবাসিস। মির্জা সাহেব, তাতে কিন্তু সেই অপবাদটা আজও মুছে যায়নি, সে অপবাদ দিয়ে একদিন আপনি পাথর মেরে আমাকে এবং আমার মাকে গ্রাম ছাড়া করেছিলেন। ভুল করেছিলাম বাবা, অন্যায় করেছিলাম আমি জানি, কিন্তু আমার বাবা, আমার বাবা হিসাবে কারো নাম আপনি উচ্চারণ করবেন না। যে সে লোক নন, বিরাট বড় লোক, তার নাম শুনলে তোমার অহংকারে। মির্জা সাহেব, আমার একমাত্র অহংকার হলো আমার মা, টাকা পয়সা নয়, মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নয়, কোনো বিরাট বড় লোকের পরিচয় নয়, আমার অহংকারের নাম নাজমা বেগম, আমার মা। তবুও বাবা, বাবার নাম জানা প্রয়োজন। কোনো প্রয়োজন নেই, আমার মায়ের সাথে যে প্রতারণা করেছে তার পরিচয় পাওয়া মাত্রই আমি তাকে খুন করব। তাই আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার এই দুটো হাতকে কারো অপবিত্র রক্ত দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করবেন না। মাসুদ, তুমি অন্তত একটি বার শুনো। না, আমি কিচ্ছু শুনতে চাই না। মির্জা সাহেব, একদিন যে অপরাধ আপনি আমার উপর করেছিলেন, আজ তার কোনো প্রতিশোধ আমি নেইনি, কারণ ভালোবাসার এই নিষ্পাপ প্রতিমূর্তি রিনার বাবা আপনি। কিন্তু আমার মায়ের কসম দিয়ে বলছি, যে পরিচয়কে আমি আজীবন অস্বীকার করে এসেছি, ঘৃণা করে এসেছি, সেই পরিচয় তুলে ধরার চেষ্টা করলে আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না, কাউকে না। বাবা, তুমি সত্যি জানতে কি ওর বাবা? জানি মানে, অবশ্যই জানি। তারপরেও এমন নোংরা অপবাদ দিয়ে এত বড় অবিচার করে তুমি ওদের গ্রাম ছাড়া করেছিলে কেন? আর আজ সেই তুমি ওর বাবার পরিচয় দেবার জন্য ব্যাকুল হয়ে উঠেছো। ছি বাবা ছি, তোমার মেয়ে হিসেবে নিজেকে পরিচয় দিতে আমার লজ্জা করছে। গোলাম তুই? তাই সব এখানে কেউ কারো গোলাম না। ওই আমি মাল খা, আমি জানতাম মাইয়া গায়েব হয়ে যাওয়ানোর ভয়ে তুই নিজেই আনতে যাইবি, তাই পথেই আটকাইছি। পয়লা তরে উডে নিমু, তারপর তোর মাইয়া রে, তুই নিজে হাজির থেকে আমার পোলার লগে তোর মাইয়া দিয়া দিবি। সে আশা তোর কোনোদিনই পূর্ণ হবে না গোলাম, কারণ মাসুদের পরিচয় আমি পেয়ে গেছি। মাসুদ চৌধুরী রাহেম গোপুরের ছেলে, ময়নাপাড়ার নাজমা তার মা, সে খবর দিতেই আমি চৌধুরীর কাছে যাচ্ছি। ওই কি নাজমার পোলা মাসুদ চৌধুরী তার বাপ? আরে সে বিয়ের ঘটক আমি, কাজিও আমি, আর খবর দিবি তুই মির্জা? না 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 না, বাপ
पोला सुपर हिट माला माल खर केस फिट तू ही खबर दौने आगे तोर खबर आमी लेतासी ओय लास्टा गुम कोड़ा फला सबे आमी बुझते पारछि रीना এইখানে প্রত্যক্ষ সাক্ষী ছিল তোমাদের ড্রাইভার মালামাল খা হয় তাকে গায়েব করে দিয়েছে অথবা এমন ভয় দেখিয়েছে যে সে পালিয়ে গেছে আমার ভয় করছে ভাইয়া ওরা নিশ্চয়ই আবার আমাদের উপর হামলা করবে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমার একটা দিক তো শেষ এখন আর কেউ দেয় নাই বাবা একটা দারুণ খবর আছে আবার কোন বিপদ আরে শোনো বিপদ না কাজের খবর আগামী শুক্রবার 40 কোটি টাকা সোনা আসছে হাতিবান্দা বর্ডার থেকে হ্যাঁ 40 কোটি টাকার সোনা হ্যাঁ চৌধুরী সাহেবের মাল চৌধুরী তার সবকিছু বন্ধক দিয়ে এই মালের অর্ডার দিয়েছে আর এইবার নিরাপত্তার ব্যবস্থা করেছে খুব জোরদার মাসুদ বারুর সেই মাসুদ মাসুদ্রি আমার দরকার মাসুদ ছাড়া আর কারো এত বড় কাজ করার সাহস নাই আর মাসুদ্রে দিয়া কেস ফিট করতে হইলে একটাই পথ আছে আর সে পথ হইল মাসুদের মা তুই কি বলিস আমি কি বলবো তোমার যা ইচ্ছে তাই হবে আরে তুই একটা মতামত দিবি না তোর মতামত না পেলে মাসুদের বিয়ে হবে কি করে আমার আবার মত কি ওর মত আছে কি না আরে মাসুদ আমার ছেলে আমি বিয়ে দেব আর ও মত দেবে না ইম্পসিবল এ কোনোদিনও হতে পারে না এর জন্য বলে ছেলে যা মনে মনে ভাবে মা তাকে জেনে যা জানো মা আমি আজই তোমাকে বিয়ের কথা বলতাম সত্যি হ্যাঁ মা আমি জানি তুমি কোনো আপত্তি করবে না কারণ আমি তো তোমারই ছেলে আর মেয়েকেও তুমি চেনো খুব পছন্দ হবে আরে আরে কোথায় যাচ্ছিস মেয়ের নামটা শুনে যা জানি জানিস তোর সঙ্গে কি রিনার কখনো দেখা হয়েছে হ্যাঁ মা ময়নাপাড়ার মির্জা সাহেবের মেয়ে রিনা আমরা দুজন দুজনকে ভালোবাসি মির্জা আমাদের উপর কি অন্যায় অত্যাচার করেছিল তা আমি ভুলিনি মা শহরে এসে রিনার সাথে যখন নতুন করে আমার পরিচয় হয় তখন এই রিনাই যে সেই রিনা তা আমি জানতাম না রিনা যে মির্জা সাহেবের মেয়ে তাও আমি জানতাম না মা গো মির্জা সাহেব নির্মমভাবে খুন হয়েছেন তার অপরাধের যোগ্য শাস্তি তিনি পেয়েছেন কিন্তু রিনা তো কোনো অপরাধ করেনি মা গো নিজের জীবন বিপন্ন করে রিনা একবার আমার জীবন বাঁচিয়েছে রিনা একমাত্র মেয়ে যে আমাকে বলেছে আমার কোনো পরিচয় সে চায় না শুধু আমাকে চায় রিনা এখন আগের সেই ছোট্টবেলার মতো নিষ্পাপ নির্দোষ একটি মেয়ে দেখেন সবাই পাপের জন্য কেউ কাঁদে না কিন্তু নিষ্পাপের জন্য কাঁদে নিষ্পাপ ওই দেখেন মা বলো ওকে আমি কোন দোষে অস্বীকার করব মা তোমার আদেশ ছাড়া তোমার অনুমতি ছাড়া জীবনে তো কোনো কিছুই আমি করিনি তুমি বলো মা ওকে কি তুমি গ্রহণ করতে পারবে বলো মা ওকে ভালোবেসে আমি কি অন্যায় করেছি না বাবা না একজনই দোষে আরেকজনকে শাস্তি দেবার শিক্ষা তো আমি তোকে দেইনি এক নিষ্পাপের উপর অত্যাচার হতে দেখে যে নিষ্পাপ শিশু টুকরে কেঁদে উঠেছিল তাকে কি আমি গ্রহণ না করে পারি মা মা গো আমি জানতাম যে মায়ের আদর্শে আমি বড় হয়েছি
से मारिना के ग्रहण ना करे पारबे ना। ए आत्मविश्वास तुम्हार प्रति आमार छिलो। मा मा मिर्जा साहेब मारा जावार पर ओरा खूब असहाय अवस्था आछे, ताई आमी चाच्छि काले बेश तो सबकिछुर आयोजन कर। रूपा रूपा कोथा गेलो? एखाने तो छिलो। आमी देखछि। रूपा 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 हाय रूपा এই দেখ এখানে। কিরে তুই খুশি হস নি? তোর বিয়ে আর আমি খুশি হব না? তাহলে চলে এলে যে? তুই যাকে ভালোবাসিস তাকে বিয়ে করে ঘরে আনবি, আমি ঘরটাকে কিভাবে সাজাবো তাই ভাবছিলাম। ও সব তোকে ভাবতে হবে না, আমি বেরোচ্ছি সব ব্যবস্থা করে ফিরব। শুন, সব কিছু তুই করিস, শুধু একটা কাজ আমাকে করতে দিস। কি? তোর বাসরটা আমি নিজের হাতে সাজাবো। দূর পাগলে, এর জন্য কত বড় বড় ডেকোরেটর রয়েছে। আমি জানি তুই অনেক বড় বড় লোক এনে অনেক ভালো করে বাসর সাজাতে পারবি, কিন্তু আমি যে নিজের হাতে তোর বাসর সাজাতে চাই। কেন রে? ও তুই বুঝবি না, একদিন তোকে বলেছিলাম না, তুই অনেক কঠিন কঠিন কথা বুঝিস কিন্তু অনেক সহজ কথা বুঝিস না। তোকে বুঝতে হবে না, শুধু কথা দে এই কাজটা আমাকে করতে দিবি। ঠিক আছে, তোর যখন এতই ইচ্ছা করবি। কথা দিলি? দিলাম। তোমরা কারা? চুপ! ছেড়ে দে, ছেড়ে দে মাকে। পুলিশ, মাকে বাঁচাতে হলে মাসুদ যেন মালামাল খানার দেয় একাই আসে। ছেড়ে তো ঝামেলা পাকালে মর। মাকে তুলে নিয়ে গেছে, ঠেকাতে পারলাম না রে, গুলি করে দিল। আমার জন্য ভাবিস না, আমার কি ভাগ্য দেখ, তোর বুকে মরতে পারছি, তোর বুকে মরতে, তোর বুকে। তুই এত কঠিন কঠিন কথা বুঝিস আর এই সহজ কথাটা বুঝিস না, একদিন ঠিকই বুঝবি, সেদিন তুইও কাঁদবি। Yeah.
মালামাল খা। শামাল শামাল আস্তে আস্তে এইদিকে একটু তাকাও। কি চাস তুই? কিচ্ছু না, আমার হইয়া তোমার একটা কাম কইরা দিতে হইব। আইজ রাইতে হাতি বান্দা বর্ডার দিয়া কিছু মাল আইতাছে, জানি 40 কোটি টাকার সোনা চোরায় পথে আনায় মাল চৌধুরী সাহেবের। তুমি দেখি সব খবরই রাখো। আরো খবর আছে মালামাল খা, এই রিপোর্ট পুলিশের কাছে পৌঁছে গেছে। মাল বর্ডার ক্রস করার সাথে সাথে পুলিশ ছাপিয়ে পড়বে, মাল তো পুলিশের কাছে যাবেই, সেই সাথে চৌধুরী অ্যারেস্ট হবে। আরে চৌধুরী জাহান্নামে যাক, কিন্তু মাল পুলিশের হাতে যাওয়া চলবে না। তোমার মায়ের যদি তুমি বাঁচাইতে চাও তাইলে চৌধুরীর লোক পুলিশ সবাই রে টেক্কা দিয়া ওই মাল আমার হাতে আইনা দিতে হইব। এই সে শয়তান গোলাম খা, যে ভাই সে যে এক শয়তানের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, তারপর ভোর হবার আগে সেই শয়তানের সঙ্গে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। কে কি করেছিল সে অতীতের কথা এখন ভেবে লাভ নেই মা, আমি যে কাজ করতে এখানে এসেছি সে কাজ আমাকে করতে হবে। বলো মালামাল খা, কে কে আমার সঙ্গে যাবে? না মাসুদ না, তুই এই অন্যায় কাজ করতে পারবি না। তোর প্রতি আমার যে আত্মবিশ্বাস আছে তা তুই ভেঙে দিস না বাবা। মা, আজ প্রথমবারের মতো তোমার আত্মবিশ্বাস আমি ভঙ্গ করতে যাচ্ছি মাসুদ। হ্যাঁ মা, এই কাজ আমি করবই। শাবাশ, এই তো বুদ্ধিমান মানুষের মতো কথা। কেউ এক পাও এগোবে না। খবরদার গোলামের বাচ্চা গোলাম, তোর কুত্তাদের বল অস্ত্র ফেলে দিতে, না হলে তোর মগজ ছিদ্র হয়ে ওপারতে বেরিয়ে যাবে। মাসুদ, তোর মা? আরে ওখানে তো আমার মা, আর এখানে তুই নিজে বল। আরে ওই কুত্তার দল অস্ত্র ফেলে দে। এই ভাই, এই আমার বাবাকে ছেড়ে দে, আর আমাদের ভুল হবে না। আগে আমার মাকে Hey!
বিশ্বাস করে আমার মা চরিত্রহীনের অপবাদ দিয়ে আজ বেঁচে আছে। যে মুখ দিয়ে তুই আমার মাকে মিথ্যে আশ্বাস দিয়েছিলি, দোষ তোর, সেই মুখের জবান আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। মাসুদ, 40 কোটি টাকার সোনা আমার চাই, এনে দিতে পারলেই তবেই তোর মাকে ফেরত পাবি। তুমি সরে যাও, তুমি জানো না কে দেশের এক জঘন্যতম শত্রু, স্মাগলিং করে দেশের কোটি কোটি টাকা নষ্ট করছে। জানি, আমি সব জানি। তারপরে ওর আরেকটা পরিচয় আছে, ও তো জন্মদাতা। না না, এ কথা বলো না, এ কথা আমি শুনতে চাই না। ফিরিয়ে নাও মা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। মাসুদ, মাসুদ আমার সন্তান। না, আমি স্বীকার করি না। মা, যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, সে আমার বাবা হতে পারে না। মা, আমি তোমার নামে কসম করেছিলাম, যে শয়তান তোমার সাথে বেইমানি করেছে, কোনোদিন তার পরিচয় পেলে আমি তাকে খুন করব। চৌধুরী, তোমার মৃত্যুই তোমাকে এখানে টেনে এনেছে, আজ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। না মাসুদ, তুই আমার সন্তান, কোন সন্তান তার মাকে বিধবা করতে পারে না। মাসুদ, না, নাজমা, নাজমা বলো, নিজের মুখে বলো, আমাকে মাফ করেছো। একমাত্র এদেশের মেয়েরাই পারে স্বামীর হাজারো অপরাধ মাফ করে দিতে। নাজমা, নাজমা, মাসুদ বাবা, আমি আমি আমার অপরাধের জন্য তোর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। শুধু শুধু একটি বারের জন্য আমাকে বাবা বলে ডাক, বাবা বলে ডাক, বাবা, বাবা, বাবা। না বাবা, মাসুদ তোর বড় ভাই, আর এই তোর মা। মাসুদ, মৃত্যুর আগে এইটুকু সান্ত্বনা নিয়ে মরতে চাই, তুইও আমাকে ক্ষমা করেছিস বাবা, একবার একবার আমাকে বাবা বলে ডাক, বাবা ডাক। বাবা, 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 বাবা।
মাসী যে হতভাগী আমাদের জন্য এই বাসরঘর সাজিয়েছিল, মায়ের জীবন বাঁচাতে গিয়ে সে তার নিজের জীবন দিয়েছে। চলো তার জন্য একটু শান্তি প্রার্থনা করে আসি। আমিন। চিরদিনে তুমি আয় হয়েছে হায় প্রেমের জয়, যুগে যুগে প্রেমের কারণে, যুগে যুগে প্রেমের নে।